রাজীব ব্যানার্জি, রাজীব ব্যানার্জি বিজেপির নবীন প্রজন্মের নেতা, তাদের প্রতিনিধিত্ব করেন। রাজু প্লিজ, আপনি দেখুন, আপনি যেভাবে সিপিএম কে প্রমোট করার দায়িত্ব নিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আই এম সো সরি রাজু ব্যানার্জি, আপনার এই বক্তব্য অত্যন্ত আপত্তিজনক। না, আপনি বলবেন না, না, আপনি আমার শো এসে আপনি আমার বিরুদ্ধে এই অভিযোগ করে বেরিয়ে যাবেন, এটা হতে পারে না, হতে পারে না। কি অর্থে আপনি বললেন যে প্রমোট করা? শুনুন রাজীব ব্যানার্জি, এন্টায়ার সমাজে যদি কথা চলে, বাবেরা তরুণ প্রজন্মের লোক জানছে, সেটা নিয়ে যদি আলোচনার যোগ্য বলে মনে করি সেটা নিয়ে আলোচনা করব। আপনার পছন্দ না হলে আপনি একটা মিডিয়া দাদা, আপনাদের ফ্যাশন দাঁড়িয়েছে না, আপনাদের পছন্দ না হলে আপনারা সেই মিডিয়াকে একটা স্ট্যাম্প পেড়ে দেন, যখন আপনাদের পছন্দ হয় তখন স্ট্যাম্প পাড়েন, যখন পছন্দ হয় না স্ট্যাম্প পাড়েন। রাজীব ব্যানার্জি, এটা দিস ইজ নট এক্সপেক্টেড আউট অফ ইউ, this is not expected out of you. আপনার কাছে কাঙ্ক্ষিত ছিল না, আপনার কাছে কাঙ্ক্ষিত ছিল না। আমার চ্যানেল, আমাদের মিডিয়া কোনো একটি দলকে, কোনো একটি পক্ষকে প্রমোট করছে এই অভিযোগ আনার আগে আপনারা দায়িত্ব জ্ঞান সম্পন্ন মন্তব্য করা উচিত ছিল। প্লিজ বলুন, একটা হচ্ছে সূর্যকান্ত মিশ্র তৃণমূল, একটা অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল, তা সত্ত্বে আমরা করি, কারণ আমরা মানুষের কাছে দায়বদ্ধ, আপনার কারো কাছে নয়, কোনো দল না, কোনো পক্ষ নয়, শুধুমাত্র মানুষের কাছে দায়বদ্ধ আমরা। রাজীববাবুদের দেখাও আমাদের, কারণ কেন শুধু আমাদের, আমাকেই শুধু দেখাচ্ছেন, ওদের দেখাও, আমি ওদেরকেও বলছি জেনে নিন, জেনে নিন, আমরা শুধুমাত্র মানুষের কাছে দায়বদ্ধ আর কারো কাছে নয়। এবং সেই জন্যে বারংবার আপনারা বলবেন আমাদের নামে, বারংবার আমরা আমাদের নিজেদের বক্তব্যে স্থির থেকে, দৃঢ় প্রতিজ্ঞ থেকে শুধুমাত্র মানুষের কথা, আপনার রায় অর্থাৎ মানুষের রায়ের কথা মাথায় রেখে এগোব। আই এম সরি যদি একটু হার্শ হয়ে থাকি, হওয়ার জন্য মনে রাখবেন সাধারণ মানুষ আমরাও, একটা যদি স্ট্যাম্প মেরে দেন একটু লেগে যায় তখন বলতে হয়, অন্যথায় আপনাদের সবাইকেই আমার ধন্যবাদ, আপনারা সময় দেন, আপনারা ব্যস্ত মানুষ। রাজীবও বলবেন কিছু, গণতন্ত্র আমাকে বলে যে আপনার উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্যে আমার এই শেষবার মতন ফিরে যাওয়াটা উচিত, প্লিজ বলুন। না না, আমার ভালো, আমার 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 একটু ভালো লাগবে, অঞ্জন দা আমার একটু ভালো লাগবে, পশ্চিমবঙ্গে যেভাবে সাংবাদিকদের পিটিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনারা যদি সেই ছবিগুলো দেখান যেভাবে সংবাদপত্র স্বাধীনতা হরণ করে নিয়েছে, সেই বিষয়ে রাখেন, তাহলে আমরা অত্যন্ত ভাবে আনন্দিত হব। থ্যাংক ইউ, সব দলগুলো কি করে সবগুলো আমরা সামনে রাখবো। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে ধন্যবাদ, আমাদের সময় দিয়েছেন। আপনার রায়, আমরা কিন্তু আপনার রায় নিয়েই থাকি, অর্থাৎ আপনি ছাড়া আমাদের কাছে কেউ নেই, সাধারণ মানুষ আমি আপনি, যেখানে এক পঙ্ক্তিতে গিয়ে বসি, কোনো দল নয়, কোনো পক্ষ নয়, এপক্ষ নয়, ওপক্ষ নয়, শুধুমাত্র আপনার কাছে দায়বদ্ধ। শেষ করছি, আপনারা ছেড়ে যাবেন না, এরপর দিনের সেরা বেসায় করা খবরগুলো নিয়ে ফিরবো পেজ ওয়ানে, সঙ্গে থাকুন 24 ঘন্টা।